মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এ ভাই ডাক না, ডাক না, একবার একটু ডাক না গুঞ্জাকে। দেখ বাড়িতে যারা এসছে এসছে, আধ ঘন্টা এক ঘন্টারই তো রাস্তা, একটু আসুক আমাদের সঙ্গে দেখা টাকা করে চলে যাক, আলাদা শহর তো নয়, কলকাতাতেই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডাকবো, যদি আসে তো ভালো, ঠিক আছে। তোমার দেশে কোনো কন্ট্রোলই নেই হবু বউয়ের উপর, স্যাড। আমি কাউকে কন্ট্রোল করতেও চাই না। থাক রে, দেখা যাবে, সময় আসছে, আমরা সবাই দেখে নেবো, আমরা সবাই মিলিয়ে নেবো। আচ্ছা প্রতীক, তুমি শুনে নিলে ও কি বললো? এরপর তো মানে বিয়ের পর আমার ডাক্তার ভাই তো ব্যস্ত হয়ে যাবে, ভীষণ ব্যস্ত, সময় দিতে পারবে না। ওর বউকে না হয় আমরা কদিন আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, থাকবে আমার কাছে কদিন বল। আচ্ছা ঠিক আছে রাখিস, আমিও কি না করেছি ঠিক তো। ডান তাহলে, এই যে সবাই সাক্ষী রইলে, ছিনিয়ে নিও কিন্তু। হ্যাঁ আচ্ছা তোদের হয়েছে, তখন থেকে তোরা আমাকে বোর করে যাচ্ছিস। ভাই শোন না রে, ভাই শোন না, এক কথা বলেই যাচ্ছি। আচ্ছা দেখ, এই কদিন পর পুজো, তার কদিন পর লক্ষ্মী পুজো, কালী পুজো, সব একে একে কেটে যাবে। তারপর দেখতে 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 ডিসেম্বর মাস, ক্রিসমাস, তারপরে জানুয়ারি, আর জানুয়ারিতে তোর বিয়ে। তা কি করতে হবে এখন তার জন্য আমার? আরে আনন্দ করতে হবে, সেলিব্রেট করতে হবে। দেখো এটা তোমার লাস্ট পুজো, না আই মিন লাস্ট ব্যাচেলার পুজো, তাই তো? এই লাস্ট পুজোতে তুমি একটু গার্লফ্রেন্ডকে নিয়ে হই হই করবে না, তাই কি হয়? আরে বিয়ের পর তো আর সেই গার্লফ্রেন্ড থাকবে না, সেই বউ হয়ে যাবে। দশমীর প্ল্যানটা, কাকির প্ল্যানটা আমাদের হচ্ছে তো, মানে গুঞ্জা ওই দিন আসছে তো ফাইনালি। আরে দিদি ভাই আমি কি বলছি, তুই কি বুঝতে পারছিস না? মানে আমি বুঝতে চাইছি না। এক মিনিট এক মিনিট, আমি বুঝতে চাইছি এবং আমি সমস্তটা বুঝতে পারছি, কিন্তু তুমি একটা জিনিস আমাকে বোঝাও, মামা তো দাদা এসেছে বলে হবু বরের সঙ্গে বেরোনো বাদ বাদ। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে বলে দাও যে মামা তো দাদা, তার বন্ধু এবং তার 14-15-16 সমস্ত গোষ্ঠীকে নিয়ে যেন চলে আসে, আমরা সকলে মিলে একসাথে বেরোবো। হাসছিস মানে, তুই হাসছিস, তুই মিস করবি না ওকে কি রে তুই? কেন, তোরা সবাই আছিস তো, মিস করবো কেন? আমি অর্ডার করছি যে কাল অল্প সময়ের জন্য হলেও যেন গুঞ্জারানি এ বাড়িতে আসে। একদম। হ্যাঁ রে, ভাবি শ্বশুরবাড়ির লোকজনের তো একটু হলেও অধিকার থাকবে ওর ওপর, নাকি নাকি শুধু মামা তো দাদা তাকে নিয়েই চলবে পুরোটা, তাকে নিয়েই ও পড়ে থাকবে, এটা তো হতে পারে না বল। আচ্ছা শুধু মামা তো দাদা হলেও না হয় কথা ছিল, তার উপর আবার তার বন্ধু একরামের ওখানে সুগ্রীব বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সমস্ত কথা আমি কমিউনিকেট করে দেবো, কিন্তু মানে একটু বেলা তো হতে দাও, মানে মানুষের বাড়িতে মানুষ তো ফোন করতে হবে, এত সকালবেলা ফোন করে ঠিক না? মানুষের বাড়িতে মানুষ কেন হবে বল, যে বউয়ের বাড়িতে বর ফোন করছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।